আমার প্রিয় 2023 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমেই তোমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের ফুল মার্ক্স থাকবে 15 আর সময় তোমার থাকবে 30 মিনিট। 15 নম্বর যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষা সিলেবাসটা দেখে নাও, তোমাদের সাহিত্য মেলা বই থেকে থাকবে ভর দুপুরে, সেনাপতি শঙ্কর, পাইন দাঁড়িয়ে, মন ভালো করা, পশু পাখির ভাষা, ঘাস পরিং, কুমোরে পোকার বাসা বাড়ি। আর হজবরলা বই থেকে থাকবে 1 থেকে 14 পৃষ্ঠা। আর ভাষাচর্চা চর্চার ব্যাকরণ থেকে থাকবে বিসর্গ সন্ধি আর শব্দের গঠন। এই বিষয়গুলো তোমাদের কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের গদ্য থেকে মোট 4 নম্বর থাকবে, কবিতা থেকে মোট 4 নম্বর, ব্যাকরণ থেকে 5 নম্বর আর সোয়াক পাঠ থেকে মোট 2 নম্বর থাকবে। এই রয়েছে টোটাল তোমাদের 15 মার্কের প্রশ্ন কাঠামো। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফার্স্ট ইউনিট টেস্টের ফুল মার্ক্স তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। দেখো, একের দাগে তোমাদের প্রশ্ন দেওয়া আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 5টি। এখানে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 5টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, ভর দুপুরে কবিতায় শুকনো খড়ের আটি রয়েছে, অশ্বত্থ গাছের নিচে, মাঠে, গোলাঘরে, না নৌকার খোলে। উত্তর হবে নৌকার খোলে। পরের প্রশ্ন, মাস্টার মশাই বিভীষণ দাস যে পাখির কথা বলেছিলেন, এখানে অপশন শঙ্খচিল, এমু, টিয়া না কাকাতুয়া। উত্তর হবে এমু পাখির কথা বলেছিলেন। পরের প্রশ্ন, মরুতটে যে দাঁড়িয়ে রয়েছে, পাইন, পাম, খেজুর গাছ না ক্যাকটাস গাছ। উত্তর হবে পাম। আমাকে যেতেই হবে আবার বাড়িতে, সবুজ ঘাসে, ভিজে ঘাসে না সবুজ বারান্দায়। উত্তর হবে ভিজে ঘাসে। পরের প্রশ্ন, বিসর্গ সন্ধির ক্ষেত্রে যেটি ঠিক নয়, অতযুক্ত এবং অতএব, ছন্দযুক্ত বদ্ধ ছন্দবদ্ধ, স্বরযুক্তবতী সরস্বতী, নিযুক্ত অবধি নিরবধি। উত্তর হবে ছন্দযুক্তবদ্ধ ছন্দবদ্ধ, এটা বিসর্গ সন্ধির ক্ষেত্রে ঠিক নয়। পরের প্রশ্ন, যেটি জোর বাঁধা সাধিত শব্দ নয়, দয়াময় দশানন, তেলে ভাজা না সিংহাসন। উত্তর হবে দয়াময়। দেখো, দুয়ের দাগে প্রশ্ন দিয়েছে, একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে কোনো 5টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, অশ্বত্থ গাছকে প্রতীক জনের ছাতা বলা হয়েছে কেন? তো লিখবে, ছাতা যেমন রোদ হাইপেন বৃষ্টির হাত থেকে দেহকে রক্ষা করে, ঠিক তেমনই অশ্বত্থ গাছ তার স্নিগ্ধ ছায়ায় ক্লান্ত পথিককে আশ্রয় দেয় বলে এখানে তাকে ছাতার সঙ্গে তুলনা করা হয়েছে। পরের প্রশ্ন, শঙ্কর কৃষ্ণের স্বপ্ন দেখে। উত্তর লিখবে, শঙ্কর এমু পাখির স্বপ্ন দেখে। পরের প্রশ্ন, পাইন গাছ কী ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে? উত্তর লিখবে, পাইন গাছ বরফের রূপালী পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে। পরের প্রশ্ন, মন ভালো করা কবিতায় কাকে মন ভালো করা বলা হয়েছে? উত্তর লিখবে, মন ভালো করা কবিতায় রোদ্দুরকে মন ভালো করা বলা হয়েছে। তাহলে উত্তর লিখবে, মন ভালো করা কবিতায় রোদ্দুরকে মন ভালো করা বলা হয়েছে। পরের প্রশ্ন, ভাবনা করে পারতামই না আমরা কবি অরুণ মিত্রের সঙ্গে কার গলায় গলায় ভাব। উত্তর লিখবে, কবি অরুণ মিত্রের সঙ্গে ঘাসফড়িংয়ের গলায় গলায় ভাব। তাহলে প্রশ্ন ছিল, ভাবনা করে পারতাম না আমরা কবি অরুণ মিত্রের সঙ্গে কার গলায় গলায় ভাব। উত্তর লিখবে, কবি অরুণ মিত্রের সঙ্গে ঘাসফড়িংয়ের গলায় গলায় ভাব। পরের প্রশ্ন, কুমোরে পোকা কখন গুনগুন শব্দ করতে থাকে? উত্তর লিখবে, মাটি খুঁড়ে তোলার সময় থেকে শুরু করে সেই মাটি দিয়ে বাসা বানানো পর্যন্ত কুমোরে পোকা একটানা তীব্র তীক্ষ্ণ স্বরে গুনগুন করতে থাকে। তাহলে উত্তর লিখবে, মাটি খুঁড়ে তোলার সময় থেকে শুরু করে সেই মাটি দিয়ে বাসা বানানো পর্যন্ত কুমোরে পোকা একটানা তীব্র তীক্ষ্ণ স্বরে গুনগুন করতে থাকে। প্রতিটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তিনে তাকে প্রশ্ন দিয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, সন্ধি শব্দের অর্থ কী? উত্তর লিখবে, সন্ধি শব্দের অর্থ হলো মিলন। পরের প্রশ্ন, ধ্বনি কাকে বলে? উত্তর লিখবে, ধ্বনি শব্দের অর্থ আওয়াজ, শব্দ বা
পদের ক্ষুদ্রতম অংশের নাম ধ্বনি। মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক আওয়াজকে ধ্বনি বলে। তাহলে ধ্বনি কাকে বলে? ধ্বনি শব্দের অর্থ আওয়াজ। শব্দ বা পদের ক্ষুদ্রতম অংশের নাম ধ্বনি। মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক আওয়াজকে ধ্বনি বলে। পরের প্রশ্ন, সংখ্যাবাচক শব্দ কাকে বলে? উত্তর লিখবে, যে শব্দের দ্বারা নির্দিষ্ট কোনো সংখ্যা বোঝায় তাকে সংখ্যাবাচক শব্দ বলে, যেমন এক, দুই, একশো, প্রথম, দ্বাদশ ইত্যাদি। সংখ্যা চিহ্ন হিসাবে আমরা এক, পাঁচ, একশো ইত্যাদি ব্যবহার করি, অর্থাৎ সংখ্যা চিহ্ন এক, দুই, পাঁচ, একশোকে সংখ্যার নাম হিসাবে এক, দুই, পাঁচ, একশো এইভাবে লিখি। তাহলে যে শব্দের দ্বারা নির্দিষ্ট কোনো সংখ্যা বোঝায় তাকে সংখ্যাবাচক শব্দ বলে, যেমন এক, দুই, একশো, প্রথম, দ্বাদশ, এগুলো নির্দিষ্ট একটা সংখ্যা বোঝাচ্ছে, তাই এটাকেই সংখ্যাবাচক শব্দ বলে। সংখ্যা চিহ্ন হিসেবে আমরা এক, পাঁচ, একশো ইত্যাদি ব্যবহার করি, অর্থাৎ সংখ্যা চিহ্ন এক, দুই, পাঁচ, একশোকে সংখ্যার নাম হিসাবে এক, দুই, পাঁচ, একশো এইভাবে লিখি। পরের প্রশ্ন, বিড়ালের মতে তিব্বতে যাওয়ার সিধে পথটি কী? উত্তর লিখবে, বেড়ালের মতে কলকাতা ডায়মন্ড হাবরার রানাঘাট ধরে সোজা রাস্তায় সোয়া ঘন্টা গেলে তিব্বতে যাওয়া যায়। এই প্রশ্নগুলো তোমাদের হজবরলা বই থেকে করা হয়েছে। পরের প্রশ্ন, কাকেশ্বরের মতে আগে সাত গুণে কত হয়েছিল? উত্তর লিখবে, কাকেশ্বরের মতে আগে সাত গুণে হয়েছিল ১৩ টাকা ১৪ আনা তিন পায়। তাহলে কাকেশ্বরের মতে আগে সাত গুণে হয়েছিল ১৩ টাকা ১৪ আনা তিন পায়। পরের প্রশ্ন, হজবরল কার লেখা? উত্তর লিখবে, হজবরল সুকুমার রায়ের লেখা। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ১৫ মার্কের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটি দেখে নাও, খুব ভালো করে তোমরা কিন্তু প্রশ্ন উত্তরগুলো তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাউ লাল কালার যে সাবস্ক্রাইবে প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি, এবং তার পাশাপাশি প্রতিটি বিষয় অধ্যায়ভিত্তিক ছোট প্রশ্নের উত্তর সহ সাইশন এবং বড় প্রশ্নের সাইশনও কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। আশা করা যায় প্রতি বছরের ন্যায় এবছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি, সেই সাজেশনগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে।